আমরা সর্বপ্রথম ইউজিডিপি স্থানীয় সরকার বিভাগ জাইকার মাধ্যমে এবং উপজেলা সার্বিক সহযোগিতায় 15 জন নারী উদ্যোক্তা মিলে খুব সামান্য অর্থায়নে শুরু করি আমাদের কর্মযাত্রা। পর্যায়ক্রমে এখন আমাদের উদ্যোক্তা সংখ্যা 20 এবং আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি 10 জন মতো নারী কর্মসংস্থান এখন ইচ্ছে সানশাইন অ্যাপ কিনে আছে। আমরা কাঁচামাল যে কাঁচামালগুলো নিয়ে কাজ করছি তার মধ্যে আছে মেডিকেল কটন, জুট কটন, তারপর আপনার নেট, রাবার, এইগুলো নিয়ে কাজ করছে এবং সম্পূর্ণ হাতের মিশ্রণে তৈরি হচ্ছে আমাদের পণ্যটি, কোনো কেমিক্যাল ছাড়াই, যে কারণে নারী স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকিতে পড়তে হবে না। যেহেতু ইচ্ছে সঞ্চয় নাকি নারী সুস্বাস্থ্য বিষয়ক পণ্য, সেক্ষেত্রে আমরা সর্বদা নারীর সুরক্ষার কথা চিন্তা করে আমাদের পণ্যগুলো তৈরি করি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা এখন কুষ্টিয়া কুমারখালীর মধ্যে বিভিন্ন ক্লিনিক এবং হসপিটালগুলোতে যেগুলো আমরা সাপ্লাই করছি, আমরা চাচ্ছি আপনাদের সবার মাধ্যমে এবং উপজেলা সহযোগিতায় আপনাদের গণমাধ্যম কর্মী যারা আছেন সবার সহযোগিতায় আমরা সারা বাংলাদেশে আমাদের পণ্যটি উপস্থাপন করতে চাচ্ছি এবং আমরা আমাদের কুমারখালীর উপজেলাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, যাতে আমাদের দেখে আরও কিছু বেকার নারী উদ্বুদ্ধ হয় উদ্যোক্তা হওয়ার জন্য। এই জায়গায় আমরা এই স্যানিটারি ন্যাপকিন তৈরি করি, এই আমরা হচ্ছে রাবার এই দুই সাইডে সেলাই করি, আমরা এইগুলা রাবার লাগাই আর এই জায়গার থেকে চলে যায় সরাসরি সে ওই যে ফিল্টারে চলে যায়, সরাসরি ফিল্টার থেকে প্যাকেটিংয়ে চলে যায়। আমরা এখানে প্রতিদিন আসি, এসে আমরা মানে নিজে হাতে অনেক সুরক্ষার সাথে আমাদের স্যানিটারি ন্যাপকিনটা আমরা তৈরি করি। আমাদের এই এই ন্যাপকিনটা তৈরি করে আমরা মানে ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক ভালো আছি। যখন ট্রেনিংটা নিই তখন আমরা একত্ববদ্ধ হয়েছিলাম যে আমরা সচেতনামূলক কাজ করব। মূলত আমাদের এই প্রফেশনে আসাটা কিন্তু এই জন্যই যে আমাদের মেয়েরা যাতে আর কোনো রকম কোনো প্রবলেমে না পড়ে। আমি একজন ছাত্রী প্লাস একজন নারী উদ্যোক্তা, আমি এখানে উপজেলা জায়গার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত করি, সেখান থেকে আমরা 15 জন নারীর মাধ্যমে এখান থেকে আমরা 28 জনে এখন কাজ করছি। এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ছিল 15 জন, এখন সেখান থেকে লোক সংখ্যা 28 জনে দাঁড়িয়েছে। প্রথমে জাইকার ওইখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা ফার্স্টে 15 জন মিলে এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি বা জড়িত, তারপর থেকে ওইখান থেকে সদস্যের সংখ্যা এখন প্রায় 28 জন মতো কাজ করছি। আমি এখানে প্যাকেজিংয়ের কাজ প্রতিনিয়ত করছি। এখনকার বাজার অনুযায়ী এই ইচ্ছেটা আমি কয়েক মাস যাবত ব্যবহার করছি, তো অনেক মানসম্মত আছে দামের দিক থেকে, আবার ব্যবহার করেও অনেক কমফোর্টেবল পাচ্ছি। ইচ্ছে স্যানিটারি ন্যাপকিন আর 10টা ন্যাপকিনের থেকে অনেক ভালো, এটা অনেক সাশ্রয়ী। ইচ্ছে স্যানিটারি ন্যাপকিন বাজারে অন্য ন্যাপকিনের থেকে এই ন্যাপকিনটা দাম অনেক কম এবং অনেক আরামদায়ক। এই স্যানিটারি ন্যাপকিন আমি নিজেও ব্যবহার করি,
এবং অনেকও করতে পারে অল্প কম দাম হিসাবে মানে স্বাস্থ্যসম্মত। ইচ্ছে স্যানিটারি ন্যাপকিন আমরা প্রথম আমাদের ফ্যামিলি কেয়ার হসপিটালে নিয়েছিলাম, এখান থেকে ক্রেতাগণ খুব ভালোভাবে নিচ্ছে এবং এর গুণগত মান খুবই ভালো আমরা কাস্টমার থেকে শুনেছি আর কি। তো নারী উদ্যোক্তাদের যে বিষয়টা ছিল বেসিকলি, আপনি যে ইচ্ছে স্যানিটারি ন্যাপকিনের কথা আমরা বলছি, সেটার উদ্যোগ বেসিকলি প্রথমে সরকারি উপজেলা পরিষদ কুমারখালী, উপজেলা প্রশাসন কুমারখালীর উদ্যোগে এটা শুরু হয় এবং আমরা ইউজিডিপি প্রকল্প যেটা জাইকার থেকে অর্থায়ন হয় সেটাকে আমরা চিন্তা করি যে এই প্রকল্পটা আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রশিক্ষণটা দিব এবং সেখানে আমরা পনেরো জন নারীকে আমরা প্রশিক্ষণের আওতায় আনি। সেখান থেকে আমরা প্রশিক্ষণ হাতে কলমে শিখে তাদেরকে স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ প্রদান করি, একদম তারা প্রশিক্ষণ শেষে আসলে স্যানিটারি ন্যাপকিন তৈরির সক্ষমতা অর্জন করে।